যদি কোনো ব্যক্তি দেখতে পায় যে সে একটি খাটের উপর রয়েছে তাহলে এর তাবির হলো হারিয়ে যাওয়া কোনো বস্তু সে ফিরে পাবে আর তিনি যদি বাদশাহ হয়ে থাকেন তাহলে এর তাবির হলো তার রাজত্ব দুর্বল হয়ে পড়বে তবে অল্প সময়ের ব্যবধানে আবার শক্তি ফিরে পাবে অথবা তিনি যদি বিবাহ করতে চান তাহলে এর তাবির হলো শীঘ্রই বিবাহ করতে পারবেন আর যদি তিনি দেখেন যে একটি খাটের উপর কয়েকটি বিছানা সে খাটের উপর তিনি বসে আছেন তাহলে এর তাবির হলো তার ক্ষমতা বৃদ্ধি পাবে এমন লোকদের উপর যারা দিন ও ধর্মের সাথে মোনাফিকি করে চলেছে আর যদি তাতে কোনো বিছানা না থাকে তাহলে এর তাবির হলো তিনি ভ্রমণে বের হবেন কেউ কেউ বলেন খাট পালঙ্কের অর্থ নারী ও জীবন উপকরণ হয়ে থাকে এবং চেয়ারের ক্ষেত্রেও একই কথা আর খাটের পায়া রাষ্ট্র বুঝাবে খাটের উপরের অংশ বিশেষ কোনো মহিলাকে খাটের ভেতরের অংশ স্বয়ং স্বপ্ন দ্রষ্টাকে এবং খাটের পেছনের অংশ পুত্র ও কন্যা সন্তানকে বুঝাবে আর কখনো কখনো খাট স্বপ্নে খাট দেখা মাদি জাতীয় বাহন বোঝায় কিংবা পালকি বা নৌকা বোঝায় কেননা ঘুমিয়ে থাকা মানুষটি স্বভাবজগতে বিচরণ করে তার পরিজনদের ছাড়াই আবার অনেক সময় এটা মৃত ব্যক্তির খাট লিখে বোঝায় কেননা তা ঘুমিয়ে থাকা মানুষের খাট আর যদি কেউ দেখে যে সে ঘুমিয়ে আছে তখন কেউ এসে তারা খাট ভেঙে ফেলছে অথবা খাটের জোড়াগুলো খুলে ফেলছে তাহলে এর তাবির হলে তার পতন ঘটবে আর বিচারক হলে পদচ্যুত হবে অথবা তার স্ত্রী অবাধ্য হলে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে কিংবা দুজনে কেউ অসুস্থ হলে সে মৃত্যুবরণ করবে অথবা স্বামী স্ত্রীকে রেখে সফর করবে কিংবা স্ত্রীকে তালাক দিয়ে দিবে কখনো কখনো খাটের উপরি ভাগ স্বামী ও তার নিচের ভাগ স্ত্রী বোঝায় বোঝায় মাথার দিকটা দিকটা পুত্র আর পায়ের কন্যা ও চাকর বাকর এমনইভাবে কখনো খাটের লাল মূল্যবান বাড়ি ও সেবক বোঝায় আর খাটের কাঠ পরিবার পরিজন ও বিছিয়ে রাখা বিছানা বোঝায় বিছানাপত্র চাটাই ও মহিলাদের পোশাক আশাকের ব্যাপারে একই কথা যদি কেউ দেখতে পায় যে একটি অচেনা খাট আর সে তার উপর বসে আছে তাহলে এর তাবির আবির হল সে রাজ্য ক্ষমতা লাভ করবে ফলে জনতার উপর তার কর্তৃত্ব অর্জন হবে এবং তাদেরকে সে শাসন করবে কারণ খাট সাধারণত কাঠের হয়ে থাকে আর কাঠকে বলা হয় ওই সব লোকদের অলঙ্কার যারা দিন ও ধর্মের সাথে গাদ্দারি করছে কেননা খাট সজ্জা হল বাদশাহদের আসন যে নিজেকে কোনো অচেনা খাটের উপর দেখতে পেল সে রাজ্য ক্ষমতার উপযুক্ত হয়ে থাকলে তা লাভ করবে অন্যথায় কোনো সম্মানজনক আসনে আসীন হবে আর যদি সে অবিবাহিত হয় তাহলে এর তাবির হলো তার বিবাহ হবে পক্ষান্তরে মহিলা গর্ভবতী হলে পুত্র সন্তানের মা হবে তবে উল্লেখিত ব্যাখ্যাগুলো তখনই হবে যখন খাটের উপর বিছানা বিছানো থাকবে আর যদি খাটের উপর কোনো বিছানা না থাকে তাহলে এর তাবির আবির হলো সে দূরে কোথাও সফর করবে আর সে অসুস্থ হলে মৃত্যুবরণ করবে আর যদি হজের মৌসুমে দেখে আর তার হজের আকাঙ্ক্ষা থাকে তাহলে এর তাবির হলো সে একটি উটের বাহন বা নৌযান অথবা নৌজানে কোনো আসনের উপর আসীন হবে প্রিয় বন্ধুরা এই ছিল স্বপ্নে খাট দেখার ব্যাখ্যা যেগুলো মোহাম্মদ সির রহমাতুল্লাহি আলাই দিয়েছেন কেমন লাগলো কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে তাও লিখে জানাবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি বিভিন্ন আলোচনা বেড়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত